করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। তাই এটা অনুসরণ করে ঈদের দুই দিন আগে
দেওয়ার মানের স্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেছে। কেন করেছে? তিনি ইহুদি নেতাদের সাথে চলাফেরা করে আন্না হলে ঈদের দুই দিন আগে মানুষে ঢাকা টাউন থেকে বিভিন্ন জায়গা থেকে বাড়িতে যায় ঈদ করে। তিনি এই কাজ করেছে যেমন মানুষ ঈদ ঠিক মতন করতে না পারে, মানুষের খুশি উদযাপন না করতে পারে, সেই জন্য তিনি ইহুদি নেতাদের কাজ করেছে। ভাইয়েরা আবার আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনাদেরকে সালাম দিয়ে জয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়া মরহুম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন ডিমেন সাগর ত্যাগী সভাপতি, আমার ছদ্মনাম বড় ভাই পূর্ব অঞ্চল কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় যুব দলের সিনিয়র সহ সভাপতি জনাব জিয়াউল ইসলাম জিয়া, জনাব জিয়াউল ইসলাম জিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রাদেশিক শাখা আন্দোলনের সংগ্রাম হিসাবে সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রাদেশিক সভার শাখা এবং কেন্দ্রীয় কমিটি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সর্বস্তরের নেতা কর্মীগণ, আপনাদেরকে সর্বপ্রথম জানাচ্ছি পবিত্র ঈদ আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক এবং আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ আমরা ঈদের আনন্দ ভুলে গিয়ে যে প্রতিবাদ সভার আয়োজন করেছি আপনারা দেখেছেন, গত দু তিন দিন আগে বাংলাদেশের গণতন্ত্রের প্রবর্তক মুক্তিযোদ্ধার সফল মুক্তিযুদ্ধ বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশের গণ মানুষের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী এবং বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, যার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র দেশে প্রতিষ্ঠা হয়েছিল, তাকে কিভাবে নির্লজ্জভাবে স্বৈরাচারী দর্শনে সেঞ্চুরি করা শেখ হাসিনা রক্ষী বাহিনী দিয়ে তার বাসভবন থেকে কিভাবে বিতাড়িত করে তাকে বিতাড়িত করা মানে বাংলাদেশের মানুষকে অপমান করা, বাংলাদেশের সুলভীর মানুষকে মানুষের অধিকার হরণ করা। বন্ধুগণ, কি বলবো আওয়ামী লীগের এই কিচ্ছা কাহিনী বলতে গেলে হয়তো বা দু তিন রাতেও শেষ হবে না। আপনারা জানেন কিছুদিন আগে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে শেখ হাসিনা দর্শনের সেঞ্চুরি করা শেখ হাসিনা সেই আমেরিকার ইউএনের সংসদ জাতিসংসদে যখন যোগ দিতে গিয়েছিলেন তারই সফর সঙ্গী আওয়ামী লীগের ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আহমদ কি নির্লজ্জ নাটক
দিয়েছিলেন আপনারা প্রত্যক্ষ করেছেন সেখানে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে বাংলাদেশের মানুষের অধিকারকে এবং বাংলাদেশ বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে আরেকটি নির্লজ্জ বাংলাদেশ হিসাবে তিনি সেদিন প্রমাণ করে এসেছিলেন আমি শেখ হাসিনার উদ্দেশ্য বলতে চাই বাংলাদেশের মানুষ আপনাকে ভোট দিয়েছে বাংলাদেশকে কলঙ্কিত করার জন্য নয় বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ করার জন্য নয় বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে ক্ষমতায় দিয়েছিল সেই ক্ষমতা পেয়ে মাত্র দুদিনের ক্ষমতা পেয়ে আপনি যে নির্লজ্জ কার্যকলাপ আরম্ভ করে দিয়েছেন আপনি ভুলে যাবেন না 1972 থেকে 1975 এই তিন বছর শাসনামলে আপনার পিতা শেখ মুজিবুর রহমানের সেই শাসনামল যার শাসনামলে বাংলাদেশের মানুষ অতিষ্ঠিত হয়ে অত্যাচারের শিকার হয়ে বাংলাদেশের মানুষ গৃহবন্দী ছিল তাই সেই তিন বছরের এই শাসনকে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষভাবে ঘৃণা করে আপনাকে বাংলাদেশের মসনদ থেকে সুদীর্ঘ 21 বছর বিতাড়িত করে রেখেছিল আপনি ভুলে যাবেন না আজ যে বেগম খালেদা জিয়াকে আপনি যেভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছেন আপনার সেটা শুভ নয় তার আপনি বাংলাদেশের স্বৈরাচার এবং বাদশাহ প্রতিষ্ঠার বাহিরের লক্ষণ মাত্র আপনি প্রমাণ করে দিয়েছেন এবং বাংলাদেশের মানুষকে আবার আপনি কলঙ্কিত করেছেন বাংলাদেশের মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অস্তিত্বের উপর আপনি আঘাত দিয়েছেন তাই আমি যুবাল প্রাদেশিক বিএনপির পক্ষ থেকে সুদৃঢ় কণ্ঠে প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তা তদন্ত করে সুষ্ঠু বিচার করার আহ্বান জানাচ্ছি সময় সংক্ষিপ্তার কারণে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আমার বক্তব্যের সময়টুকু আমার প্রাণ প্রিয় নেতা জনাব মাহবুবুল ইসলাম ভূঁইয়া সাহেবকে উৎসর্গ করে আমি আমার বক্তব্য এখানেই সংক্ষিপ্ত করলাম খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জনাব জিয়াউল ইসলাম জিয়াকে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আল গান্ধি শাখার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব ফরিদ আহমেদ আসলে আমাদের পূর্বে আরও অনেক বক্তা আছে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন এই জন্য অনুরোধ করছি সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ আজকের আজকে আমাদের প্রতিবাদ সভা করার কথা ছিল না আমাদের কথা ছিল আমরা করব শুভেচ্ছা মিলন কিন্তু আমাদের স্বৈরাচারী সরকার শেখ হাসিনা আমাকে ঈদ পুনর্মিলনীর জায়গায় করতে হয়েছে আমাদের আপনারা বলেন সরকারের 22 মাসে নির্যাতনের যে পরিধি সংক্ষিপ্ত বক্তব্য কত মিনিটে রাখা যায় একটু করে সমালোচনা করতে গেলেও অনেক সময়ের দরকার তাই আমি শুধু লেটেস্ট কিছু বিষয়ে কথা বলি ঈদের দুদিন আগে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তার তিন বছর কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক